এখন বর্তমান ঘূর্ণিঝড়ের রাতের অবস্থান এখন আমরা রাতের অবস্থানটা দেখব সারা রাতে আমাদের বাংলাদেশের ভেতর প্রবেশ করার সম্ভাবনা বেশি তো আমরা এখন দেখব যে ভারতের কোন জায়গায় এখন ঘূর্ণিঝড়টা অবস্থান করেছে দেখুন আমাদের ঘূর্ণিঝড়ের ম্যাপটা আমরা ওপেন করে নিয়েছি এখন কলকাতার কাছাকাছি ঘূর্ণিঝড়টা আছে তো প্রথমে আমাদের ঝড়টা ছিল এই জায়গাতে ছিল তো এখান থেকে এদিকে এখান থেকে এই কলকাতার মাঝামাঝি কাছাকাছি এসে গেছে তো এখান থেকে শুরু করে আমাদের বাংলাদেশে রাজশাহী এবং রংপুর অতিক্রম করবে রংপুর থেকে ঢাকার দিকে রওনা হয়ে আসার সম্ভাবনা বেশি তো রাতে আমাদের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা ধানবাদ এবং রোহকালা এদের মাঝখানে ঘূর্ণিঝড়টা প্রবলতভাবে আছে তো আমরা রাতের অবস্থানটা দেখতে পাচ্ছি হয়তো কয়েক ঘন্টার ভিতরে রাজশাহীর কাছাকাছি চলে যাবে তো আমরা এই ভিডিওটা দেখতে থাকি যে রাজশাহী পর্যন্ত যেতে তার কতক্ষণ টাইম লাগে এবং আমাদের সকাল বেলার কি আবহাওয়া পাওয়া যায় কি নিউজ থাকে সা আমি দেখাবো তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরপরে আবহাওয়াটি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা কেমন হয়েছে এবং কোন ভিডিও আপনার কাছে ভালো লেগেছে এবং কি ভিডিও আপনার কাছে লাগবে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমি রাতের এই অবস্থানটা দেখিয়ে দিলাম তো আমি সকালবেলা এর পরবর্তী অবস্থানটা অবশ্যই দেখাবো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন